গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ চলে, এই যে দেখো, আজকে আমাদের সাথে আমার আছে শাহান। তো স্নান চান করে চলে এসেছি। চুপ করো, আজকে যাব হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে, মানে তো চলো রেডি হয়ে নি, কি পরি দেখি আজকে আলমারি থেকে বের করি। তো আলমারিটার যা অবস্থা, একটুখানি একদিন টাইম করে গোছাতে হবে। আর এই যে এইটা বের করে নিয়েছি, এই একটা পিঙ্ক কালারের এই কুর্তিটা পরছি, গোল কুর্তি এটা, আর সাথে ম্যাচিং কানের দুল নিয়ে নিলাম, আর একটু মেকআপ। তো চলো এবার মেকআপটা করে রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight. মুখে ভাত তো আমি বলেছিলাম যে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাচ্ছি, তো এরকম তো হালকা একটু মেকআপ করে নিয়েছি, কানে দুল পরে নিয়েছি এরকম নর্মাল। তো চলো এখানে এসে খেতে বসে পড়েছি। আর এখানে দেখো শাহানও এসছে আমাদের সাথে, ও ক্যামেরা দেখে মুখ লুকাচ্ছে, বলছে যে ও ক্যামেরা করো না। আর দেখো প্যান্ডেলের ভিতরে ডেকোরেশনটা বেশ ভালো করেছে, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে প্লেট, টিস্যু পেপার, তার উপর দিল হচ্ছে এটা রাধাবল্লবী, কি রাধাবল্লবী টাইপের কিছু হবে, ঠিক এর নামটা আমি জানি না, মেনু কার্ড ছিল আমি পড়িনি। তারপর এখানে চিকেন কিমার সাথে এটা হচ্ছে ছোলা, মানে ওই বড় বড় ছোলা যেগুলো হয় সেই ছোলার তরকারি। তারপর দিয়ে দিয়েছে তোমার চিকেন বিরিয়ানি, তার সাথে দিয়েছে চিকেন বিরিয়ানির সাথে দিয়েছে মাটন কষা, মানে মাটন কষা দিয়েছে। এই যে মাটন কষা, এখানে লাইটটা এতটা ডিপ ছিল যে বোঝা যাচ্ছে না ঠিক মতো। আর তার সাথে দিয়ে দিয়েছে সালাদ, তারপর এখানে দিয়েছে হচ্ছে তোমার আইসক্রিম, আর মিষ্টিও দিয়েছিল, মিষ্টিটা যেহেতু আমি ভিডিও করতে ভুলে গেছি। আর এখানে দেখো শান কিনেছে হচ্ছে স্লাইম, এটা হচ্ছে ও খেলবে বলে নিয়েছে, আর ও বারবার বলছিলো চলো আমি এটাকে মানে ওপেন করব, তুমি ভিডিও করবে, হ্যাঁ ফার্স্ট যখন বের করবো। বলছিলাম আচ্ছা ঠিক আছে, তো চলো ঘরে গিয়ে করছি। সুন্দর দেখো, পুরো নরম, ছিঁড়ে ছিঁড়ে বের করছো কেন? বার হয় না এমনি, বার কি বের করবো না রে, বলো একলে আবার উল্টো ফাইলটা কি স্লাইম দেখো, সবসে জুড়ে না, জুড়ে না, চাপো, জুড়ে যাবে, চাপো না, চাপো কিচ্ছু। আমি দেখাচ্ছি এর মধ্যে কি কালার আছে, সব বার হয়ে গেছে, স্লাইমি স্লাইমি হচ্ছে, স্লাইম হচ্ছে নকলি বোতল, দেখবে দেখুন নকলি বোতল বানাচ্ছি আমি, দেখুন নকলি বোতল স্লাইমের কিনেছি। তো এই ছিল স্লাইমের রিভিউ, অনেক আসলে অনেক সফট সফট। তো গাইস এই তো বাড়ি চলে এসে, তো এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করব, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো চলো সন্ধ্যাবেলা কী করছি সেটা দেখাবো, এখন প্রায় 4টার মতো বাজে, তো একটুখানি রেস্ট করব, খাওয়ার পর একটু রেস্ট না নিলে একদম ভালো লাগে না। তো এখন একটুখানি রেস্ট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই যে দেখো এখন 8টা মতো বাজে, আর আমি একটু ভাত বসিয়ে দিচ্ছি রাতের জন্য। এখানে হচ্ছে আমি মানে 4 কৌটো মানে চাল নিয়েছি, এই ছোটো কৌটোটার, এটা রাইস কুকারের সাথেই দিয়েছিল, সেই রাইস কুকারের 4 কৌটো দিয়েছি, মানে এখানে আমি 10 কৌটো জল অ্যাড করব, করলে বসিয়ে দেব, দেওয়ার পর কোনো প্রবলেম নেই, ঝামেলা নেই,
এটা নিজে থেকে হয়ে অফ হয়ে থাকবে। আর এমনিতেও মাথাটা খুব টিপটিপ করা শুরু হয়েছে, কেন জানি না, হয়তো ঠান্ডা লেগেছে যার কারণে একটু মাথাটা টিপটিপ করছে। তো ওর জন্যই একটু আরও দেরি করে ভাতটা বসাতাম যাতে গরম গরম খেয়ে খাওয়ার জন্য, কিন্তু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি একটু মাথাটা কেমন টিপটিপ করছে বলে, বসিয়ে দিয়ে একটুখানি শোবো। তো 8টা যেহেতু বাজে আর আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে দেখো অন বাটন অফ আছে, এটাকে আমি অন বাটনটা প্রেস করে দিলাম, অন হয়ে গেল। এবার নিজে থেকে হয়ে যাবে, কোনো ফ্যান ছাড়ানোর কোনো চিন্তা ভাবনা নেই। তো বন্ধুরা এখন দেখো 11টা মতো বাজে, আমার এত মাথাটা ধরেছিল, মানে এত মাথাটা যন্ত্রণা করছিল, দেখো ও আমাকে মানে আমি খাবো না আমি শুয়ে আছি, জোর করে রুটি কিনে এনেছে, মানে দোকান থেকে, আমাদের কাছাকাছি হোটেল আছে তো ওখান থেকে রুটি কিনে এনেছে, যেহেতু মাথা যন্ত্রণা করছে, ভাত খাবো না বলছিলাম, আমি খাবো না, আমাকে জোর করে দেখো ডিম পোচ করে রুটি, আবার এদিকে ভাজা, এটা কী ছিল বাড়িতে, আর ডাল ছিল, তো ওইগুলোকে নিয়ে এসে আমি খাবো না বলছি তাও নিজের হাতে জোর করে খাইয়ে দিচ্ছিল। এটা হচ্ছে এরম হাজব্যান্ড কতজন পায় তাই না, আমি খুব গর্ব ফিল করি এর জন্য। এতক্ষণ আমার মাথা টিপে দিল, তারপর আবারও নিজের হাতে খাইয়ে দিচ্ছে, নিজেকে নিজে মাঝে মাঝে মনে হয় খুব খুশি লাগে। এটা ফার্স্ট টাইম না, সবসময়ই ও এটা করে, আমার যখন শরীর খারাপ হয় যখন খেতে চাই না, ও সবসময় এর নিজের হাতে জোর করে আমাকে খাইয়ে দেয়, না খেয়ে কিন্তু আমাকে কোনো দিনও শুতে দেয় না। তো যাই হোক, আর এটা হচ্ছে কালকের ভিডিও ছিল, ভয়েসটা আমি আজকে দিলাম, এটা কালকের ভিডিও, মানে কাল আমি ভিডিওতে কোনো ভয়েস দিতে পারিনি, ভিডিওটা রেডি করতে পারিনি, যার জন্য আমি পোস্ট করিনি, তো এটা কালকে ওর জন্য গ্যাপ ছিল, আজকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো বন্ধুরা ভিডিওটা তবে এখানেই এন্ড করে দিচ্ছি, যদি ভিডিওতে কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের।